সারাদিন ক্লান্তি থাকার পরে রাতে যদি আমাদের ঘুমটি পারফেক্ট না হয়, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা একটি সুন্দর সাউন্ড স্লিপ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরের দিনটা ভালো যাবে না। আমাদের মেজাজ খিটমিটে হবে, খাওয়ার রুচি থাকবে না, আমাদের বিহেভিয়ার প্রবলেম দেখা দেবে, সেই সাথে আমাদের সব থেকে বড় যেই সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। ভালো ঘুম হওয়ার জন্য কিছু খাবার রয়েছে, কী কী খাবার খেলে ভালো ঘুম হবে সেই ধরনের কিছু চটজলদি খাবার নিয়ে আজকে কথা বলবো। প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক 30 মিনিট আগে যদি 1 গ্লাস উষ্ণ গরম দুধ খাওয়া যায়, এটি কিন্তু ভালো ঘুম হওয়ার জন্য অনেক বেশি ইফেক্টিভ। কারণ উষ্ণ গরম দুধে ক্যালসিয়াম, ভিটামিন ডি, সোডিয়াম, কিছুটা ফসফরাস এবং সেই সাথে ট্রিপটোফ্যান নামক কিছু পুষ্টি উপাদান রয়েছে, যেগুলো ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এসব বাদাম প্রোটিনের যেমন খুব ভালো একটি উৎস, সেই সাথে এসব বাদামে রয়েছে মেলাটোনিন এবং সেরোটোনিন নামক পুষ্টি উপাদান, যেগুলো ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সারাদিনে মধ্য সকালের নাস্তায়, ইভিনিং স্ন্যাক্স বা ঘুমানোর আগে যদি কিছুটা এই ধরনের বাদাম খাওয়া যায়, এটিও কিন্তু ঘুমের ক্ষেত্রে অনেক ভালো ইফেক্ট ফেলে। বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে আদা পানি, জিরা পানি, লবঙ্গ বা গোলমরিচ ব্যবহার করে তৈরি করা কিছুটা পানীয় জাতীয় উপাদান, অর্থাৎ ফ্লেভার ড্রিঙ্কস, যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, অর্থাৎ আমরা যদি এটিকে ইভিনিং স্ন্যাক্সে 1 কাপ পরিমাণ খেয়ে থাকি, এটিও কিন্তু ঘুমের ক্ষেত্রে খুব চমৎকার ভূমিকা পালন করে থাকে। অবশ্যই এটি খেলে খুব ভালো ঘুম হবে। ভিটামিন ডি এবং ওমেগা-3 এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড জাতীয় যে খাবারগুলো আছে, সেগুলো যদি আমরা খাই, তাহলেও কিন্তু আমাদের ইনসোমোনিয়ার প্রবলেম, অর্থাৎ ঘুমের যে সমস্যা রয়েছে, সেটি দূর হবে। আমরা ভিটামিন ডি, বিশেষ করে ওমেগা-3 খুবই ভালো সোর্স হিসেবে বেছে নিতে পারি সামুদ্রিক মাছকে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 রয়েছে এবং সেই সাথে রয়েছে কিছুটা ভিটামিন ডি। এই ভিটামিন ডি এবং ওমেগা-3 সেরোটোনিনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, আর যখন সেরোটোনিন আমাদের দেহে নিয়ন্ত্রণে থাকবে, তখন কিন্তু ভালো ঘুম হবে। তো সেই ক্ষেত্রে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে যেই সামুদ্রিক মাছগুলো রয়েছে বর্তমান সময়ে বাজারে পাওয়া যায়, খুবই অ্যাভেলেবল, যেমন রূপচাঁদা মাছ, টুনা মাছ, লইটা মাছ, কোরাল মাছ বা আরও আদার যে সামুদ্রিক চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ রয়েছে, এগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করে ফেলে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা দূর হবে। বিভিন্ন ধরনের দেশীয় ফল, যেমন চেরি জাতীয় ফল বা বেরি জাতীয় ফল হতে পারে, সেটা ব্লুবেরি, স্ট্রবেরি, জলপাই, করমচা, মাল্টা, আনারস, কলা, এই ধরনের ফলগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, অর্থাৎ মধ্য সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা অথবা লাঞ্চ অথবা ব্রেকফাস্টের পর বা রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা এই ধরনের ফলগুলো কিছুটা গ্রহণ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা দূর হবে। কারণ আগেই বলেছি, ঘুমের সমস্যা দূর করতে মেলাটোনিন অনেক বেশি সাহায্য করে থাকে। এই ফলগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ মেলাটোনিন পাচ্ছি, আর যখন আমরা এই ফলগুলো গ্রহণের ফলে মেলাটোনিন পাচ্ছি, তখন কিন্তু আমাদের ঘুমের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি তো বললাম কী ধরনের খাবারগুলো ঘুমের সমস্যা দূর করবে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, লাইফস্টাইলটি যেন হয় হেলদি। কারণ খাবার খাচ্ছি বাট লাইফস্টাইলটা হেলদি না, হেলদি উপায়তে সাজাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু ঘুমের সমস্যা দূর হবে না। অনেকের রয়েছে সারাদিনে 4 থেকে 5 গ্লাস চা বা কফি খাওয়ার অভ্যাস, অর্থাৎ অনেক বেশি ক্যাফেইন তারা নিয়ে নিচ্ছে প্রয়োজনের তুলনায়। যখন অনেক বেশি ক্যাফেইন তারা গ্রহণ করছে, তখনও কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে, রাতে ঘুম আসতে চাচ্ছে না, কিন্তু তারা কারণটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারছে না, কী কারণে তাদের ঘুম হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো, চা বা কফি যেটিই খান না কেন, সেটি অবশ্যই হতে হবে সারাদিনে 2 কাপের বেশি না। এবং খাওয়ার একটি পারফেক্ট টাইম আছে, সেই টাইমটি হচ্ছে সকালে ব্রেকফাস্টের পরে অথবা মধ্য সকালে, যখন আপনার শরীরে একটু টায়ার্ডনেস দেখা দেবে, ক্লান্তিবোধ দেখা দেবে, শরীরটা ঘুম ঘুম লাগবে, অর্থাৎ আপনি ঝিমিয়ে পড়বেন, তখন আপনি 1 কাপ কফি বা চা খুব সহজেই খেতে পারেন। এবং 1 কাপ কফি বা চা আপনি ঠিক বিকেলের নাস্তার পরবর্তীতেই খেয়ে ফেলবেন, যেন রাতে ঘুমানোর সাথে চা বা কফি খাওয়ার ডিস্টেন্স থাকে 5 থেকে 6 ঘন্টা। এতে করে কফি খাওয়ার ফলে বা চা খাওয়ার ফলে অতিরিক্ত যে ক্যাফেইনটি আপনার শরীরে ঢুকছে, সেই ক্যাফেইন আপনার ঘুমের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না। এবং আবার বলছি, অবশ্যই 2 কাপের বেশি চা বা কফি সারাদিনে গ্রহণ করা যাবে না। সেই সাথে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করুন, টেনশন ফ্রি থাকুন, হেলদি ফুডগুলো গ্রহণ করুন এবং নিয়মিত আপনার জন্য যেই ডায়েট চার্টটি রয়েছে সেটি ফলো করুন। এভাবে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার ঘুমের সমস্যা অবশ্যই দূর হবে।